কিরে খালে, শুনলাম নাকি তুই এমএ পাশ করেছিস? তাই এমএ পাশ করে চায়ের দোকান দিছিস কি রে রে? তাতে কি হচ্ছে আবার? বেকার বসে না থেকে কিছু একটা তো করি। তাই বলে এই চায়ের দোকান খুলে চা বেচা না রে? তুই হলি একটা এমএ পাশ ছাত্র, হয় চাকরি করবি না ব্যবসা করবি। তাই বলে এই চায়ের দোকানে ব্যবসা করবি তুই? কেন কেন, যারা চা বেচে তারা কি চাঁদের দেশের মানুষ নাকি? পৃথিবীর মানুষ না? হ, তারা পৃথিবীরই মানুষ। তারা হলো নিকৃষ্ট নিম্নমানের মানুষ। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর বাজারের সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো চায়ের দোকান রে। সেখানে এক এক মানুষ এক এক মানুষের নামে বিপদ করে, আর তাছাড়াও বাড়িতে কাম্বন না থাকে মানুষ বসে থেকে যায় চায়ের দোকানে। আচ্ছা, সেটা তো চা কিংবা দোকানদারের দোষ না, যারা ওখানে এসে গিবত করে তাদের দোষ সেটা। আচ্ছা, সেটা না হয় মানলাম, কিন্তু তুই চা বেচে সফল হবি কি করে রে? দেখ, এই পৃথিবীতে কোনো কামে কিন্তু ছোট না, আর তোর ওই বেহা বেহা চোখে কোনো কামে রে কিন্তু ছোট বলে ভাবিস না। আমাদের ভারতের প্রধানমন্ত্রী চায়ের দোকানে চা বেচে আজকে দেখ তার কি পজিশন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, আর এক প্রেসিডেন্টের নাম মনে নাই, উনি ঝাড়ুদার ছিলেন। তাহলে তুই কি চা বেচে দেশের রাষ্ট্রপতি হতে চাস? এতই সোজা নাকি রে? আচ্ছা শোন, আমি হয়তো প্রেসিডেন্ট হতে পারবো না, কিন্তু নিজের বেকারত্ব দূর করে নিজের পরিয়ালের প্রধানমন্ত্রী তো হতে পারবো, আর আমি এতেই খুশি। দর্শক বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই চায়ের দোকানে চা খেতে যান, কিন্তু একটা বস্তু খেয়াল করছেন কিনা জানি না, সেটা হলো আপনি যখন চায়ের দোকানে যান আপনাকে একা একা চা খেতে পারেন। দর্শক বন্ধুরা, আপনারা কি কারণটা জানেন? যদি কারণটা জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন। দর্শক বন্ধুরা, আপনারা তারা কারণটা জানেন না, আমাদের বিয়ার কারণ টিভি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কি কারণে আপনি একা একা চা খেতে পারেন না, তার কারণ নিয়ে আমাদের পরবর্তী ভিডিওতে আসতেছে।